আশরাফ বলুন আলহামদুলিল্লাহ আরেকটু বড় হবে বলেন আলহামদুলিল্লাহ প্রিয় টাঙ্গাইলবাসী আপনারা কেমন আছেন মির্জাপুরবাসী কেমন আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে এই যে ডাক্তার ডাক্তি হচ্ছে এটা কোন সিনেমা হলে প্রবেশ করা টিকিট কাটার জন্য ধাক্কা ধাক্কি নয় এই ধাক্কা ধাক্কি হচ্ছে আল্লাহর কোরআন আল্লাহ পাকের জাত সিফত আর রাসূল পাকের জাত সিফত নিয়ে আলোচনা শোনার জন্য ধাক্কা ধাক্কি যখনই প্রেমিকদের সংখ্যা কোরআন প্রেমিকদের সংখ্যা আল্লাহর প্রেমিকদের সংখ্যা এবং রাসূল প্রেমিকদের ভাগ ভাঙা উচ্চার যখন এগিয়ে চলছে সেইগুলো দেখেই অনেকে এলার্জ বেড়ে যাচ্ছে ঠিক কিনা বলেন কিন্তু আপনাদেরকে ধৈর্যশীল হয়ে হতে হবে আজকে টাঙ্গাইলবাসী একটি ধৈর্যের পরীক্ষা দিবেন আল্লাহ যেন আপনাদের সকলকে আমি আমি করে বলুন আমিন তিনবার আল্লাহকে ডাক দিন আল্লাহ 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 মির্জাপুরের আশেপাশের বাবারা হাজার হাজার লাখ মানুষ হাজার ব্যস্ততাকে পিছনে রেখে মা ফিরে এসেছি গতকাল ছিল এই জায়গাটা একটা বালুর মাঠ অথবা ছিল একটি মাঠ কিন্তু আজকে জায়গাটা বালুর মাঠ না কোন ধরনের ইন্ডাস্ট্রিদের ফিল্ড না আমানুরে আপনার মনে বলেন যেখানে আল্লাহ আমি নবীর কোন গান করা হয় আমি নবীর আলোচনা করা হয় ওই জায়গাটা আর জায়গা থাকে না ওই জায়গাটা আমার আল্লাহ জান্নাতে বাগান বানায় দেন যখন তোমরা জান্নাতের বাগানের দিকে গমন করো তখন তোমরা জান্নাতের বাগানে বসে যাও আজকে যারা জান্নাতের বাগানে বসেছে আপনারা বড়ই ভাগ্যবান কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন সন্ধ্যা থেকে আমি দাঁড়ায় থাকেন না আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে বলছেন আমি যখন তেলাবাদ করবো শুনতে আপনার অসুবিধা হবে তেলাবাদ করলে আপনারা আল্লাহকে মহব্বতে ডাক দিতে রাজি আছেন না নয়
আল্লাহর জমিনে গোলামি হবে একজনের জবান করে কোন জমিনকে আমার যুবক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইছে একমাত্র আল্লাহর গোলামি করার জন্য বন্ধরে আমাদেরকে আল্লাহ বড় উপায় আপনারা বানাইছে আমার আল্লাহ বলে আমি আল্লাহ বান্দাদের চেহারাটারে বড় মায়া তুই নিজের হাতে বানাইছি এ আওয়াজে মারি না ধরে বল সুবহান আল্লাহ বানাইছে কে এই জায়গাটারে এতই আল্লাহ ভালোবাসে কারণ আল্লাহর কাছে সেজদা লুটাই আমরা বলি সুবহান রাব্বিয়াল আলা আমার এই অংশটার ভিতরে আমার জবান পৃথিবীর কুরআনের কথা বলে সুন্নার কথা বলে এই কথাগুলো আমরা এই জায়গার অংশ দিয়ে শুনি সেই জায়গা হলো কান ধরে কোন আল্লাহু আকবার আমার দেশের মধ্যে কালো মানুষ দেখলে বলে তুই কালো বেশি চিকন মানুষ দেখলে কয়ে তুই চিকনা বেশি মোটা দেখলে কয়ে তুই মোটা এক চোখটা না দেখলে তুই সে অন্ধ মুখের ভাষা না থাকলে তুই তারা বুবা আল্লাহ কয়ে সত্তার বান্দার স্ট্রাকচার নিয়ে মজাকের কথা বলিস না রে বান্দার স্ট্রাকচারটা আমি আল্লাহ যেমন চাইছি তেমন বানাইছি ওই বান্দা ডিজাইনার পৃথিবীর কেউ না টাঙ্গাইলের বাবা জবানটা খুলে বলে বান্দার এই চেহারার ডিজাইনার কে আল্লাহ বলেন মানুষ পৃথিবীর মধ্যে চলবে আমি আল্লাহ পৃথিবীটা সুন্দর করে সাজাইলাম রাতের বেলা চলবে রাতের বেলা একটু ঘুমাবে আমি আল্লাহ অন্ধকার দিলাম দিনের বেলা চলবে আমি আল্লাহ মানে সূর্য দিলাম শুনুন বলেন না দেওয়ার মালিককে আর বড় করে বলো দেওয়ার মালিককে এ বন্ধু অনুরূপ করে বলি জবান আছে কথা বলা যায় সব মস্তিষ্কে গেলে গায়ের জোরে কথা বলা যায় না এখানে এমন একটা জায়গা আল্লাহর কালাম তেলাওয়াত করব আমি গুনাহগারের জবান দিয়ে বলবো আপনি যদি দুনিয়াবি কথা বলেন আপনি আসামি হয়ে যাবেন কোরআন তেলাওয়াত করলে মনের ভিতরে শান্তি লাগে কি লাগে না যুবক আমি আপনি দুনিয়ার মধ্যে এসেছি আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট বলে দিয়েছেন আপনারা যত নম্র হবেন ভদ্র হবেন আমি তত ঠান্ডা মাথায় কিছু কথা বলতে পারবো এখন ঠিক আছে বলেন আল্লাহু আকবার খুব সতর্ক
সাথে কোরআন তেলাওয়াতে রেসপন্স করবেন খুব সতর্কতার সাথে খুব মনোযোগ দিবেন এই কোরআন এমন একটি কোরআন যে কোরআনের সংস্পর্শে আসলে মানুষের দিল নরম হয়ে যায় কোরআন যেই ঘরটা কোরআন দ্বারা পরিচালিত সেই ঘরটা বলতেই আলোকিত কথা বলেন ঠিক কিনা টাঙ্গাই মির্জাপুরের মানুষ সবাই মিলে যদি কোরআন শরীফকে বস্তা বন্দি করে আপনাদের নবীর নাম বংশাইল নদী সব কোরআনকে যদি বংশাইল নদীতে বস্তা বন্দি করে ফেলে দেওয়া হয় আর যদি দাবি করা হয় কোরআন সব ভাসিয়ে দিছি এতে কি কোরআনের একটা জেল জবরের ক্ষতি হবে কোরআনের হেফাজতের জিম্মাদারিয়া ঠিক আছে কি এই টাঙ্গাইলের কাহারো হাতে দেওয়া হয়েছে আপনারা জবান খুলে বলুন এই কোরআন কি হেফাজতের মালিক কে আর কে